আমরা কাজী নজরুলকে আমরা চিনি জানি, কাজী নজরুলের জীবন আদর্শ আমরা পড়েছি, জীবনী পড়েছি। কাজী নজরুল কেমন ছিল সেটা পরের কথা, কিন্তু কাজী নজরুলের নবী প্রেম যে ছিল সে কথা অস্বীকার করা যাবে না। কাজী নজরুল এমন কবিতা লিখেছেন, আজ দুনিয়ার মাঝারে তা স্পষ্ট তার নবীর ভালোবাসা। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। একবার জোরে বলা যাবে না, নারায় তুকবি। কি সুন্দর ভালোবাসা নিয়ে তিনি কবিতা লিখলেন, নাত লিখলেন। তো নাতের এত মর্যাদা, কাসিদায় বুরদার লেখক তিনি বলছেন আমি নাত অনেক নাত লিখেছি। হাবিবের শানে এত নাত লিখলাম, গভীর রাতে বসে বসে আমি হাবিবকে দেখতে পাইনি, চিন্তায় আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আমার নাত লেখা শেষ হয়ে গেল। একটা দিন আমি এমন ঘুমাই, রাতের আধারে আমি ঘুমিয়ে পড়েছি ঘুমাই, এমন একটা মুহূর্তে আমার মাথার কাছে কে যেন এসে ডাকে, ও কাসিদায় বুরদার লেখক বাবা শোনো না বাবা, উঠে বড় উঠে বড় বাবা, বাবা উঠে বড় উঠে বড়। এক মুহূর্তে আমি তাকিয়ে দেখলাম আমার মাথার কাছে, আমার কাছেই একেবারে মদিনার রওজা মোবারক থেকে আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমি দেখতে পেলাম। হুজুরকে আমি যখন দেখতে পেলাম, আল্লাহর হাবিবকে আমার নজরে আমি দেখলাম, সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে জীবনে আমি কখনো দেখি নাই, লোকে আমাকে বেইজ্জতি করে, আর আজ আমার কপাল বড়, আপনার আমি হাবিবকে আমি পেয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি কি ধন্য, আল্লাহর হাবিব দয়া নবী বলেন, বাবা তোমার কবিতা তুমি, আমি রাসূলুল্লাহ আমার শানের নাত তুমি এমন ভাবে লিখেছো, আমি তো চলে এসেছি মদিনা রওজা মোবারক থেকে তোমার জবানে আমার নাত শোনার জন্যে, তোমার জবানে আমার নাত শোনার জন্য এসেছি। কাসিদায় বুরদার লেখক কত খুশি, আল্লাহর হাবিব নাত শুনতে তার প্রশংসা শুনতে তিনি বড় ভালোবাসতেন, হাবিবুল্লাহ তার প্রশংসা শুনতে তিনি ভালোবাসতেন। রাতের অন্ধকারে বসে কেউ থাকবে না, উজু বানাবেন ঘরের একধারে বসে, বারান্দায় বসে বসে, একধারে বসে বসে, ফাঁকা জায়গায় বসে বসে, কিছু যদি না ভালো লাগে নবীর শানে আপনি নাত পড়বেন, দেখবেন আপনার অন্তরটা এত সুন্দর হয়ে যাবে। আল্লাহর হাবিবের মহাব্বতেই নাত পড়তে পড়তে নবীর দিওয়ানা হতে হতে এমন একটা দিন আসবে নবী পাক আপনার দিদার নসিব হয়ে যাবে। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে বলতেন, আমার শানে কে নাত পড়তে পারো, আমার শানে কে এমন করে কাসিদায় পড়তে পারো, নাত পড়তে পারো, আমার শান মান কি কারা বৃদ্ধি করতে পারো। অনেক সাহাবীরা উঠে দাঁড়ালেন, আল্লাহর হাবিবের নাত পড়ে শোনাবেন, নবী পাকের শান মর্যাদা কুফফারদের মাঝে তার মর্যাদার কথা বলবেন। আল্লাহর হাবিবের এক 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 সাহাবীরা এক এক করে উঠে দাঁড়াচ্ছেন,
আল্লাহর হাবিবের এক সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়ব? বললেন পড়ো, তুমি পড়ো, তোমার মতো করে তুমি পড়ো। হযরতে হাসান হুজুর এমন করে নাত পড়ে শোনাচ্ছেন আমার নবীর কাছে। আল্লাহর হাবিব দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনি হাসানের জন্য আপনার ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে সাহায্য করুন। হাসান আমার আমার শানকে এত উঁচু করে তোলে, আমার শানকে এত উঁচু করে সে ধরে। আমি হাসানের নাচ শুনে আমি নবী পাক বড় খুশি। আল্লাহর হাবিবের প্রশংসা করতে করতে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে নবী পাকের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার এত কিছু দেখি কিন্তু আপনার মতো সুন্দর কাউকে আমি দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, চাঁদের থেকে আপনি অনেক বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নারীরা অনেক সন্তান জন্ম দিয়েছে, অনেক সন্তান দুনিয়ার নারীদের, তাদের গর্ভে থেকে দুনিয়ার জমিনে অনেক সন্তান এসেছে কিন্তু আপনার মতো সন্তান মা আমেনা যে আপনার মতো সন্তান কোলে নিয়েছে, পৃথিবীর কোনো মা এমন সন্তান কখনো জন্ম দিতে পারেনি। আপনি অতি পবিত্র, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, ত্রুটি মুক্ত করে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ত্রুটি মুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আপনাকে বানিয়েছেন, আপনি যেমন চেয়েছিলেন আল্লাহ আপনাকে তেমনই করেছে, আপনি যেমন চেয়েছেন তেমন আল্লাহ করেছে, আপনি যা চান আল্লাহ তাই করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় রসুল হাবিবুল্লাহ এত খুশি হয়ে গেলেন, হযরতে হাসানের জন্য জান ভরে দোয়া করলেন। আল্লাহর হাবিব দয়ার নবীর জন্য যারা সত্যিকারে আমার রসুলের শান বাড়াবার জন্য, আল্লাহর হাবিবের শান উঁচু করার জন্য যারা পৃথিবীতে মেহনত দেবে, এ কথা হলফ করে বলা যেতে পারে আল্লাহ পাক এই মেহনতকারীর বদলা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ নসিব করে দেবে। আজকে যে আপনারা মেহনত দিয়ে এটা করছেন এবং বছরে বছরে করে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন কি যাবেন না বলে নিশ্চিতভাবে আমরা এ আশা আল্লাহর কাছে আমরা করতে পারি। আমাদের ত্রুটি, অসংখ্য ত্রুটি আছে, সে কথা তো আমরা অস্বীকার করি না, সেই ত্রুটির জন্যে আমরা অসংখ্যবার তওবা করি এবং আল্লাহর কাছে তওবা কবুলিয়াতের জন্য দোয়াও করি, আল্লাহর কাছে করব, বারবার করব ত্রুটির জন্য। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে এ তওবা আমরা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি নিজেদের নফসের উপরে, অন্যায় করেছি, আল্লাহ জুলুম অন্যায় এত করেছি, পাহাড় পাহাড় গুনাহ হয়ে গেছে আমাদের, মাফ আমাদের হবে কি জানি না, কিন্তু তোমার হাবিবের সদকাতে কদমের তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তো নিজে শিখিয়েছেন, কে শিখিয়েছেন? আল্লাহ নিজে শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি অন্যায় করে বসো, তোমরা যদি অপরাধ করে বসো, তোমরা এমন অন্যায় করেছো আর মাপের কোনো জায়গা পাও না, তওবা কবুলিয়াতের ভরসা তোমাদের হারিয়ে গেছে, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করবে এই ভরসাটাও তোমাদের নাই। যাওকা ফাস্তাগফিরুল্লাহ, যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। পৃথিবীর কোনো জায়গা তুমি আর পাও না, দুনিয়ার কোনো জায়গা তোমার নাই, তুমি এত অন্যায় করেছো, ভয় পেয়ে গেছো, আমার আর ক্ষমা হবে না, আমার আর নাজাত হবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক বড় দয়াময়,
গফুরুর রহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে পড়ো না, আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ে যেও না। আমার রহমত থেকে যখন তুমি নিরাশ হয়ে যাবে আর কোনো জায়গা পাবে না, তবে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা জায়গা বলে দিই, যখন তোমার মন বলবে আর হবে না, যাও চলে যাও, যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাকুমুর রাসূল, তোমরা গিয়ে আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাও, আমার রসুলের দরবারে হাজির হয়ে তোমার জীবনের ওই অপরাধগুলো আমার হাবিবের কাছে বলো, আমার নবীকে তুমি শুনিয়ে দাও, আমার হাবিবকে শোনাও, আমার হাবিব যদি তোমাদের জন্য তওবা আর দোয়া করে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাকুমুর রাসূল, যদি ইস্তিগফার তওবা তোমাদের হয়ে আমার নবী যদি তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে মাসুম বানিয়ে দেব। পৃথিবীতে একমাত্র জায়গা, হাবিবের দরবারে চলে যাও, কাকুতি বিনতি করে কাঁদো, হাবিবের দরবারে যাও, নিজের সব গুণাগুলোকে হাবিবের সামনে উপস্থাপন করো, আমার হাবিব তোমাদের জন্য তওবা করবেন, তোমাদের জন্য আমার কাছে ইস্তেগফার করবেন। জীবনের গুণা আমাদের এত বেড়ে গেছে, টাকা কি হবে, পয়সা কি হবে, টাকা আমাদের সব শেষ নয়, অর্থ সব শেষ নয়, পারলে জীবনে চেষ্টা করুন নবী পাকের দরবারে যাওয়ার, হাবিবের দরবারে যান, চলে যান মদিনার রওজা মোবারকে, যান রওজার সামনে বসে বসে কাঁদেন, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলুন, দেখবেন আল্লাহ পাক আপনাকে মাসুম করে দেবেন গো বাবা। আমি আল্লাহর দয়া মেহরবানি, একবার নয় দুইবার মদিনার জমিনে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। রাতের বেলা কোনো দিন ঘুমাতে পারতাম না, মদিনার জমিনে কোনো রকম এশার নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে একটু আধা ঘন্টা এক ঘন্টা একটু বিশ্রাম কোনো রকম নিয়ে মদিনার রওজা মোবারকের সামনে একা একা এক ধারে বসে যেতাম, মদিনার সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকতাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে আপনার কাছে আল্লাহ পাক নিজে বলেছেন আসার জন্য, আল্লাহ পাক আপনার কাছে আসার জন্য বলেছেন, ইয়া হাবিব আল্লাহ, তওবা এত করে এত অন্যায় করেছি, ক্ষমা পাওয়ার মতো যোগ্যতা আর আমাদের নাই, ক্ষমা পাওয়ার মতো যোগ্য নই, কিন্তু তোমার উম্মত হিসাবে তোমাকে বড় ভালোবাসি ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ। এমন করে রাতের পর রাত বসে বসে কাটাবার চেষ্টা করতাম, ও ভাইরা বাবা জিনা, আমার প্রত্যেকেই নিয়ত করুন আল্লাহ পাক যেন সকলকে মদিনার দরবারে মদিনার রওজা মোবারকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। অপ্রিয় আব্বা জান ভাইরা, আমার প্রিয় নবীকে মহব্বত করুন, হাবিবকে ভালোবাসুন, আল্লাহর হাবিবের দরবারে যান, নবীর জন্য কিছু করার চেষ্টা করুন, আমার হাবিবের জন্য যদি জীবনে কিছু করতে পারেন আল্লাহ পাক আপনার সফলতা দিয়ে দেবেন। সাহাবীরা আমার রসুলের জন্য দিওয়ানা ছিলেন, আল্লাহ রসুলের সাহাবীরা এমন দিওয়ানা ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা না আসলে থাকতে পারতেন না। আল্লাহর হাবিব বলতেন, তুমি চলে আসলে এখন কেন, সংসারের একটু কি কাজ করবে না? বলে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, সহ্য করতে পারি না, আমরা বাড়িতে ঘোরাফেরা করি কিন্তু থাকতে পারি না, আপনাকে না দেখলে মনটা বড় ছটফট করে, তাই মদিনার মসজিদে নববীতে এসে আপনাকে দেখি মনটা বড় শান্তি হয়ে পড়ে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। সাহাবীরা নিজেদের জীবনকে নবীর কততম কদম তলে উৎসর্গ করে দিয়েছেন, আমরা পারলাম না, আমরা রসুলকে ভালোবাসার মতো বাঁচতে পারলাম না, আমাদের নবীর ভালোবাসার জীবনে আদর্শটাও সঠিক করতে পারলাম না, আমরা আমাদের জীবনের চরিত্রটাকে ভালো করতে পারলাম না, আমরা আমাদের জীবনের ব্যবহারকে ভালো করতে পারলাম না, আমরা আমাদের জীবনে মানুষের সঙ্গে কেমনভাবে কথা বলতে হয় তাও ভালোভাবে কথা বলতে পারলাম না,
আল্লাহর হাবিব দয়া নবীর জীবনে উত্তম চরিত্র দুনিয়ার মাঝে তিনি রেখে গেলেন। তোমরা জীবনে সত্যিকারে মানুষ যদি হতে চাও, আমি রাসূলুল্লাহ আমার আদর্শটা তোমরা গ্রহণ করে নাও। শুধু নামাজ পড়ার নাম ধর্ম নয়, রোজা করার নাম ইসলাম নয়, হজ যাকাত তসবিহ তেলাওয়াত কোরআন পড়ার নাম ইসলাম নয়, এগুলো সব আছে কিন্তু তোমাদের আদর্শ ভালো নাই। তুমি ইসলামের প্রকৃত মানুষ বলে কোনো গণ্য হবে না। তোমার চরিত্র, তোমার আদর্শ, তোমার আখলাক তুমি এমন তৈরি করে নাও। নবী পাক আমার বললেন, তুমি এমন চরিত্রের মানুষ হয়ে যাও, তোমার ঘরেতে আমার ভালোবাসা তুমি তৈরি করো, আমার মতো তুমি চলো, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। নিজের স্ত্রীদের সঙ্গে কেমন চলতে হয়, আমি হাবিব যেমন চলেছি, আমি রসুল যেমন বেরিয়েছি আমার স্ত্রীদের সঙ্গে, তোমরাও তোমাদের স্ত্রীদের সঙ্গে ওই রকম চলো। বিবিদের সাথে কিভাবে চলতে হয় তাও তো নবী শিখিয়ে দিয়ে গেছে। আম্মা জান আয়েশাকে বলেছিলেন, আমি যা করি তা তোমরা সব মানুষের মাঝে শুনিয়ে দাও, রাতে দিনে যা করি সব শুনিয়ে দাও। আম্মা আয়েশা বলেন, আল্লাহর হাবিব এমন সুমধুর ব্যবহার আমাদের সঙ্গে করতেন, কোনোদিন আমাদের মনে কখনো কোনো কষ্ট দিতেন না, হাসি মনে কথা বলতেন। আল্লাহর হাবিব হাসি মনে কথা বলতেন। সর্বোপরি আমার রাসূলুল্লাহ এক তারিখে আমি দেখলাম আমার পাশে নাই, আমি খোঁজা শুরু করলাম আমার রাসূল কোথায় গেল, গভীর রাতে না জানি অন্য কোনো স্ত্রীর বাড়িতে গেলেন কিনা, খুঁজে খুঁজে দেখলাম না না কোনো জায়গায় যাননি। আম্মা জানা খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহর হাবিব দয়ার নবী আম্মা জান খাদিজাকে স্মরণ করতেন, খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেন। আম্মা একদিন বলেছিলেন, বুড়ি মেয়েটার কথা আপনি ভুলতে পারেন না। আল্লাহর হাবিব জবাবে বলেছিলেন, আয়েশা যা বলেছো জবানে আর কোনোদিন বলবে না, আমি খাদিজাকে বড় ভালোবাসি। আয়েশা খাদিজাকে অপমান তুমি করতে পারো না। ও আয়েশা তুমি জেনে রাখো, খাদিজা আমার অসময় যখন কেউ ছিল না, খাদিজা বয়স্কা হলে কি হবে, খাদিজা আমার কোনো দিন কোনো কষ্ট দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন যেটা প্রয়োজন মনে করেছি, খাদিজা আমাকে সাহস দিয়ে গেছেন ইসলাম প্রচারের জন্য, সব সহযোগিতা করেছেন। আমার খাদিজা এত আমাকে ভালোবাসত, এই বয়স হয়ে যাওয়ার পরেও রাতের বেলা রাতের আধারে আমি রাসূলুল্লাহ পাড়ায় পাড়ায় অলিতে গলিতে কুফফারদের ভয়ে ভয়ে, আমাকে কুফফাররা না জানি কোনো আঘাত করে ফেলে, আর ইসলামের প্রচারের জন্যে ইসলামের বাণী শোনাবার জন্যে রাতের বেলা গোপনে গোপনে কিছু জায়গায় আমি যাই। এই রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, গভীর রাতে আমি বাড়িতে আসি, খাদিজা চুপ করে বসে থাকে। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা গো কেন এমন চুপ করে বসে থাকো, তুমি কি ঘুমাও না? আমার খাদিজা আমাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমনে ঘুমাবো, আপনাকে ফেলে আমি তো ঘুমাতে পারি না, কারণ আপনি কষ্ট করে করে এসে আমাকে আবার ঘরের দরওয়াজার কাছে বারবার ডাকবেন, আমি ঘুমিয়ে থাকলে তো ঘুমিয়ে উঠতে দেরি হবে, বারবার ডাকবেন, আপনার দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে যাবে, আমি সেই জন্যে না ঘুমিয়ে দরওয়াজার কাছে চুপ করে বসে থাকি। ও আয়েশা, খাদিজা আমার সঙ্গে যে ব্যবহার করেছেন, খাদিজার ব্যবহারে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। এজন্যে আল্লাহর হাবিব ঘরেতে ভালো রান্না করলে, আম্মা জান খাদিজার যে বান্ধবীগুলো ছিল বান্ধবীদের বাড়িতে বাড়িতে খাবার পাঠিয়ে দিতেন। নবী পাকের আদর্শ, তার আখলাক চরিত্র দেখে লোকের বাড়িতে খাবার পাঠাতেন, নিজের স্ত্রীর সম্মানার্থে, যা আমার স্ত্রীর সঙ্গে চলতেই, এখন তো স্বামী স্ত্রীই মিললে অধিকাংশ বাড়িতে, কি ঠিক না? স্বামী স্ত্রী মিললে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নিজেই আম্মা জান আয়েশার সমস্ত বিবিদের ঘরে যখন থাকতেন, বাড়ির কাজগুলো নিজে করতেন এবং স্ত্রীদের সঙ্গে হাত লাগিয়ে রান্নার কাজে সহযোগিতা করতেন। বলুন না সুবহানাল্লাহ। এরই নাম ভালোবাসা।
নবীর আখলাক চরিত্র মানে এরই নাম। আল্লাহর হাবিব যা করেছেন তাই করা, নবী যেভাবে জীবন যাপন করেছেন সেইভাবে জীবন যাপন করা, প্রত্যেকটা বিষয়ের উপরে নবী পাকের আখলাককে নিজের জীবনে ধারণ করা, নিজের জীবনে পরিপূর্ণ করা। মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস হাই, ওগো মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া হাই। আল্লাহুম্মা সাল্লি আলা এই বিশেষ করে কুলপি থেকে ময়নারহাট থেকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে যত এলাকা আছে, এলাকা এলাকা বেরিয়ে দেখো, মানুষের সব কিছু আছে কিন্তু চরিত্র মানুষের মাঝে আর নাই। স্বভাব চরিত্র আর ভালো নাই, চরিত্র মানুষের খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, চরিত্র যদি সুন্দর না করতে পারো তোমার আমলের কোনো মূল্য হবে না। আজকে যুবকদের চরিত্রের কথা যদি তুলতে যদি তুলে ধরা যায়, তাম যুবকদের চরিত্র পরীক্ষা হয়ে যাবে তাদের মোবাইলগুলো হাতে নিলে। কার কি চরিত্র, কার কি মেন্টালিটি আছে, তার মোবাইলটা হাতে নিলেই বোঝা যাবে। যদি বলেন সে কিভাবে, সে কি ধরনের চরিত্রের মানুষ, মোবাইলে আপনি ইউটিউবে যাবেন কি দেখে সেই ছেলেটা, ইউটিউব খুললে অটোমেটিক বোঝা যাবে যে যা দেখে ইউটিউব কোম্পানি তাই সামনে দিয়ে দেয়। আপনি যদি সবসময় আওয়াজ শোনেন তাহলে মোবাইল খুললে ইউটিউবটা খুললে ওই ধরনের আওয়াজ সামনে সামনে আসবে, তাহলে গান শুনলে গানগুলো সামনে চলে আসবে, বুঝেন? এই কোম্পানির একটা নিয়ম। তাহলে আর নতুন করে ওই ছেলেটার পিছনে আর লোক লাগাতে হবে না, গুগল লোক লাগিয়ে দিয়েছে, ইউটিউব কোম্পানির লোক বসিয়ে দিয়েছে, যে তুমি কি মেন্টালিটি, তোমার মেন্টালটা ওই কোম্পানি তার কাছে রেকর্ড করে রাখছে, তুমি কি মেন্টালিটি। তুমি তো শুধু এই গান বাজনা শুনছো তা নয়, তুমি কি গান বাজনা, কি ধরনের গান বাজনা শুনছো, সেগুলো কিন্তু সব মোবাইল খুললেই কিন্তু সামনে ফুটে উঠবে। ফেসবুক খোলেন, মোবাইল খোলেন, সব দেখতে পাবে। এ মনে মনে করে আমার ভিতরের রহস্য কেউ হয়তো বুঝবে না, আমি কি করি গোপনে করি তো কে জানে, কিন্তু জানে আপনি কি করছেন। কেউ যদি না জানো গুগল কোম্পানি জানে কোথায় কোথায় তুমি যাচ্ছ মোবাইলটা হাতে নিয়ে কি গো। হ্যাঁ, এমনি তো সব নাইট ক্লাবগুলো চলছে না, এত হাজার 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 যদি করোনা। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও আল্লাহ এবং রসুলকে বড় ভালোবাসে, নবীকে খুব ভালোবাসে। সাহাবীরা রসুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর যে মানুষটা এমন অন্যায় করে, যে মানুষটা এমন অপরাধ করে, আবার অপরাধ করে আবার শাস্তি পায়, আপনি তার সম্পর্কে এমন কথা কেন বললেন? আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার সাহাবীরা জানো, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটির ওই সাহাবিটির কয়েকটি কাজ তোমরা কি দেখো নাই? মানুষেরা আমার কাছে আসে আবেদন নিবেদনের কথা বলে, মানুষেরা আমার কাছে দুঃখ আফসোসের কথা বলে, আর ও আমার কাছে আসে কোনো দুঃখের কথা বলে না, আফসোসের কথা বলে না, চুপচাপ আমার কাছে বসে থাকে। যখন আমি কষ্ট পাই মাঝে মাঝে কিছু কথা আমাকে শোনায়, যে কথাতে আমি হেসে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা তার জন্য আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন, আমার হাসার বিনিময় আল্লাহ পাক তাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। শুধু আমাকে হাসাই বলে আল্লাহ ওকে বড় ভালোবাসে, আমি ওকে বড় ভালোবাসি। সে অপরাধ করেছে তার জন্য সে শাস্তি পেয়েছে,
অপরাধ করে তার জন্য শাস্তি পায়, কিন্তু ও আল্লাহ এবং নবীকে বড় ভালোবাসে। প্রিয় নবীর ভালোবাসাটা অন্তরের জিনিস, আল্লাহর হাবিবের ভালোবাসা যখন এসে যায় তার দ্বারায় ভালোবাসার কোনো আর দলিল থাকে না, সে তো ভালোবাসায় অনেক কিছু সে করতে থাকে। তো আমল নবী পাকের হাসানো তার জীবনের একটি আমল, জোরে বলুন না সুবহানাল্লাহ, হাসানোটা আমল। এই হাসানোটা এটা আল্লাহর হাবিব বড় পছন্দ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ওই আমলের বিনিময় জান্নাতি হয়ে গেছেন। আমাদের কোন আমলটা যে আল্লাহ কবুল করে নেবেন তা আমরা কেউ বলতে পারি না, তবে এ কথা বলতে পারি রসুলের ভালোবাসায় যদি আপনি কোনো আমল করেন আল্লাহ ওই কাজটাকে কোনো দিন এরপরে আল্লাহ ফেলে দেবে না। কারণ হলো একজন জঘন্যতম একজন কাফের আল্লাহ রসুলের বড় দুশ্মন, তারপরেও কবরেতে যখন শাস্তির যোগ্য হওয়ার পরে কবরে সারা সপ্তাহ শাস্তি পাওয়ার পরেও সপ্তাহে একদিন সে যখন শান্তি পায় একটা কাজের বিনিময়, তো ইমানদার মুমিন হয়তো ইমান এনেছেন তারপরেও কিছু হয়তো অন্যায় সে করে ফেলে, তবে নবীর মহাব্বতের কারণে আল্লাহ পাক তাকে নিশ্চিতভাবে এর বদলা দান করবেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমরা এই কাজগুলো আজকে করেছি, আমরা এখানে এসে বসেছি, আমরা অনেক কিছু ভালো কাজ অনেক করতে পারি, এটা বাস্তব। অনেক যুবকেরা আছে সর্বদা সর্বদা নামাজ কালাম তসবিহ তেলাওয়াতে সব সময় আসতে পারেনি, আসে না, আসতে হবে, তারপরেও সে হয়তো করতে পারেনি, তাই বলে কি এই মাহফিল তার জন্যে, এই মাহফিল তার জন্যে কি কামিয়াবির হবে না? হতে পারে না, কেন হবে না? অবশ্যই হয়তো এই মাহফিল তার জন্যে নাজাতের বড় দৃষ্টান্ত হয়ে যেতে পারে। একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এ মাহফিল যেন কিয়ামতের ময়দানে নবী প্রেমিক হিসাবে আল্লাহ আমাদেরকে গণ্য করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে নিবেদন করব, মনে রাখুন আল্লাহর হাবিব দয়ার নবী দীন ও দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন দুজানের বাদশাহ নবী দিগের সরদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তিনি আগমন করেছেন রবিউল আউয়াল মাসে। আল্লাহর আসমানের তারাগুলো ঝুঁকে চলে এসেছিল, আল্লাহর আসমান থেকে চাঁদ ঝুঁকে পড়েছে, আল্লাহর আসমান থেকে সূর্যও ঝুঁকে গিয়েছে আমার নবী পাকের ভালোবাসায়। বিশ্ব নবীর মহাব্বতে আপনি যদি ঝুঁকে যান, আপনি যদি সেই ভালোবাসায় দিওয়ানা হয়ে যান, আল্লাহর হাবিব দয়া নবী দীন ও দুনিয়ার বাদশা বলেন আমি রসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কায়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ পাক আমার সঙ্গে তোমাদেরকে জান্নাতি বানাবে। যদি ভালোবাসাটা যদি আমার মতো তোমরা যদি আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটা যদি অন্তরে থাকে তাহলে নিশ্চিত এর বদলা তোমাদের আছেই আছে। প্রিয় ভাইরা, আমার ফাজেলে একটি কিতাব পড়ানো হয়, ফাজেলে একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটি কবিতার কিতাব ওই লেখক তিনি বর্ণনা করেন। আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি নবীকে দেখতে পেয়েছো কোনো সময় শয়নে স্বপনে? আমি জবাব দিয়ে দিলাম, না 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 না, আমি কোনোদিন নবীকে দেখতে পাইনি। এই কথা বলার পরে তিনি বাড়িতে চলে আসলেন, হুজুর বর্ণনা করেন আমি 40 দিন একটানা ঘর থেকে বাহির হলাম না, 40 দিন বাহির না হওয়ার পরে আমার শরীরটা খারাপ হয়ে গেল, শুধু ঘরেতে বসে বসে কান্না করি। একটা দিন কাঁদতে কাঁদতে আমি মনে মনে ভাবলাম, আমার প্রিয় নবীকে কি আমি কখনো দেখতে পাবো না? আমার নবীর সামনে একটু বসে বসে যদি আমি কিছু কবিতা লিখি, আমি যদি কিছু কবিতা লিখি, কিছু নাত লিখি, কিছু যদি আমি শের লিখি সুন্দর, আমার নবীর সামনে নাত যদি আমি লিখতে থাকি, আমি আমার জীবনে বিদায়ের আগে জানি না
না কখন আমি মারা যাব আমি অসুস্থ হয়ে পড়লাম আমার আর বাঁচার মনে হয় কোনো উপায় নাই তো আমার নবীর শানে কিছু কবিতা লিখে যাই কাসিদায়ে বুরদা বলে তিনি একটি কিতাব লিখেছেন কাসিদায়ে বুরদা এই কাসিদায়ে বুরদা তিনি কাসিদা লিখতে শুরু করলেন রাতের আঁধারে বসে বসে চোখের পানি ফেলে আর আমার নবীর শানে কাসিদায়ে বুরদা লিখতে শুরু করলেন এমন সুন্দর সুন্দর নবীর শানে কবিতা লিখলেন যেমন